আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে পুঁটি মাছের ফ্রাই। তবে এটা সরপুঁটি, আমরা কম বেশি সবাই মাছ ফ্রাই করতে জানি, তবে আমি কিভাবে করব সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা হুইল ফিশ নিয়েছি, তো এই মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর এখন একটা কিচেন পেপার দিয়ে মুছে নিচ্ছি যেন কোনো রকম পানি না থাকে মাছের গায়ে। তারপরে এভাবে করে নাইফ দিয়ে দাগ করে নিয়েছি। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবগুলো মানে মশলা আমি 1 টিস্পুন করে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট নিয়েছি 1 টিস্পুন করে। তো এখন আমি গোড়া মশলার সাথে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী, আর আদা রসুন পেস্টটুক দিয়ে একসাথে মিক্সড করে নিয়ে মাছের গায়ে এভাবে করে মাখিয়ে নিচ্ছি দুনো পাশে। তো ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন ভিতর পর্যন্ত মানে ঢুকে মশলাগুলো। তারপর আমি এখানে 20 মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব ভালোভাবে মাখিয়ে। তো 20 মিনিট পর আমি ফিরে আসব। তো আমি 20 মিনিট পর ফিরে এলাম। এখন আমি মাছটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি, আর মাছটাকে একটু ডুবো তেলে ফ্রাই করতে হবে, তাতে করে মাছটা মানে ফ্রাইটা একদম সুন্দর হবে, মচমচা হবে। তো এভাবে করে এক পাশ যখন ফ্রাই হয়ে যাবে তখন 2টা চামচ দিয়ে ধরে উল্টিয়ে দিতে হবে। তো আবারও এভাবে করে উল্টিয়ে দিতে হবে। এভাবে করে আমি 3 থেকে 4 বার মাছটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। আর যখন এই যে মাছের পিছনের যে গাড়ের সাইডটা আছে সেটাকেও আমি এভাবে করে ধরে চামচ দিয়ে মানে ফ্রাই করে নিয়েছি সুন্দরভাবে, একদম মচমচা হয়েছে। তো আরেকটু এভাবে করে ধরে রেখে মাছটাকে উঠিয়ে নেব আমি। তো খুব সুন্দরভাবে মানে মাছটা হয়েছে, 2টা চামচ দিয়ে ধরে তারপর উঠিয়ে নিচ্ছি। তো একই তেলের মধ্যে আমি 1/2 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি আর 4টি কাঁচামরিচ একটু কেটে দিয়েছি হালকা। তো এটা যখন পেঁয়াজটা ব্রাউনিশ হয়ে যাবে, হয়ে আসবে কালার, তখন আমি উঠিয়ে নেব। আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখানে আর অন্য কোনো মশলা দিয়ে অ্যাড করব না। তো খুব সুন্দরভাবে পেঁয়াজটা একদম মানে হালকাভাবে ভাজা হয়েছে। এখন উঠিয়ে নেব। উঠিয়ে তারপর আমি মাছের সাথে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার সরপুঁটি মাছের ফ্রাই। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আমি সামান্য পেঁয়াজ, টমেটোস আর লেবু দিয়ে পরিবেশন করেছি। এটা গরম ভাতের সাথে অসম্ভব মজা, পোলাওর সাথেও, রুটি, সালাদ, যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।